নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আজকে কন্যা রাশি নিয়ে আমি বলতে চলেছি। কন্যা রাশি মার্চ মাস, এপ্রিল মাস 2024 কেমন যেতে চলেছে, প্রথমেই শুরু করব অর্থনৈতিক দিকটা। অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির মার্চ মাস, এপ্রিল মাস খুব একটা শুভ নয়। বিভিন্ন দিক থেকে অর্থনৈতিকভাবে আপস অ্যান্ড ডাউন্স লক্ষ্য করা যাবে, অধিক ব্যয় লক্ষ্য করা যাবে, মানে সঞ্চয় কম হবে, ব্যয় অধিক হবে, এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আয়ের দিক থেকে ফ্ল্যাকচুয়েশন হবে, অর্থ যদি কোথাও বিনিয়োগ করে থাকে সেগুলো আটকে যাবে, অর্থনৈতিকভাবে অত্যন্ত ডিস্টার্বের জায়গায় কিন্তু পড়বে কন্যা রাশির জাতক জাতিকারা, বিশেষ করে এই মার্চ মাস, এপ্রিল মাস। খুব সাবধান, আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন, বুঝে শুনে খরচা করবেন। এরপরে শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা আমি ভালো বুঝছি না। বিশেষ করে লগ্নে কেতু থাকার কারণে অষ্টমে শনি অবস্থান করছে, শনি রবি প্রথমের দিকে, মার্চ মাসের প্রথমের দিকে পড়ে শুধু শনি থাকবে, এইগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো ফল দেবে না। বিশেষ করে কী কী প্রবলেম দেখা যেতে পারে, নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিতে পারে, ব্যথা বেদনা, আর্থারাইটিস, নিম্ন স্থানে বা নিম্নাঙ্গে চোট লাগা, ব্যথা লাগা, আঘাত লাগা, এই ধরনের কানেকশানগুলো কিন্তু পাওয়া যাবে। তার সঙ্গে হজমের সমস্যা কিন্তু কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে সমস্যা করবে। সুতরাং বলা যেতে পারে যে মানসিক অস্থিরতা, মেন্টাল অ্যাংজাইটি, এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল মাত্রায় এই মার্চ মাস, এপ্রিল মাস কিন্তু দেখা যাবে। এবার আসবো বিবাহ। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন খুব একটা কিন্তু সুখকর নয়। প্রথমেই বলতে পারা যায় যে কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমপতি, সে অষ্টমে বসে আছে এবং তার দৃষ্টি দ্বাদশে, যার জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে ইললিগ্যাল কোনো রিলেশন, যার কারণে সম্পর্কে অবনতি লক্ষ্য করা যাবে। মানসিক অস্থিরতা কারণে বা রাগ, অ্যাগ্রেমি, এগুলোর কারণে কিন্তু দাম্পত্য জীবনে অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। সুতরাং আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে মানিয়ে নিয়ে দাম্পত্য জীবনে এগোনো উচিত, নাহলে কিন্তু দাম্পত্য জীবনে খুব একটা সুখ সমৃদ্ধি কিন্তু থাকবে না। এবার আসবো কর্ম। কর্ম সংক্রান্ত দিক থেকে নতুন চাকুরির যোগ অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। চাকুরিতে প্রচণ্ড চাপ, বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচণ্ড চাপ লক্ষ্য করা যাবে। অনেকে হয়তো বাধ্য হবেন চাকরি পরিবর্তন করতে, বা সেই চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু কানেকশান আছে, নিশ্চয়ই আপনারা ভালো চাকরির জন্যে অ্যাপ্লাই করুন, ভালো ফল পাবেন। আর কি বলবো, কর্মক্ষেত্রের দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে, বিশেষ করে চাকুরি ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। এবার আসবো ব্যবসাক্ষেত্র অতটা খারাপ নয়, নতুন অপরচুনিটি আসবে ব্যবসাক্ষেত্রে, বিশেষ করে যারা ওষুধের লাইনে ব্যবসা করেন, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবু আমি বলবো, যেহেতু ফ্ল্যাকচুয়েট করবে সেহেতু খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। এবার আসবো বিদ্যা। বিদ্যাক্ষেত্রে মার্চ মাস প্রথম দিকটা বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো নয়, তারপরে এপ্রিল মাসের দিকটা ভালো হবে। মার্চ মাসের প্রথম দিকটা মানসিক চঞ্চলতা, প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে বিদ্যাক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে, এবং মানসিক চঞ্চলতা, অস্থিরতা, একাগ্রতার অভাবের কারণে বিদ্যায় সঠিক ফল পাবে না, পরীক্ষা ক্ষেত্রে সিলি মিস্টেক করে কিন্তু আসবে কন্যা রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকারা এই মার্চ মাস, এপ্রিল মাস, বিশেষ করে মার্চ মাস। এপ্রিল মাসে অতটা খারাপ নেই, এপ্রিল মাসে যথেষ্ট ইম্প্রুভ করতে পারবে।
এবার আসবো যে গুপ্ত শত্রুতা। গুপ্ত শত্রুতা কিন্তু প্রবল মাত্রায় বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অতএব খুব বুঝে শুনে আপনারা এগোবেন। আইনি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের প্রবল মাত্রায় থাকবে। সুতরাং মামলা মকদ্দমা এগুলো বা ঝামেলা এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। প্রেমজ সম্পর্কে ইল্লিগাল রিলেশনের কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে। ইল্লিগাল রিলেশনের কারণে প্রেমজ সম্পর্কের অবনতি ঘটবে এবং দাম্পত্য দিক থেকে বলুন বা প্রেমজ দিক থেকে বলুন, দুটো দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। সুতরাং খুব বুঝে শুনে আপনাদের চলতে হবে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু পজিটিভ দিক আছে, তাদেরকে পরিশ্রম আরও বাড়াতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন, না হলে কিন্তু মুশকিল। ইনোভেটিভ চিন্তাভাবনা করতে হবে, নতুন নতুন কর্মে উদ্যোগ বাড়াতে হবে, ধৈর্য আরও রাখতে হবে এবং ভুল সিদ্ধান্তের শিকার যাতে না হন সেই বিষয়ে এক্সপার্টের সঙ্গে আলোচনা করে তবেই কিছু ডিসিশন নেবেন। যাই হোক বন্ধুরা, আজকে মার্চ মাসের এপ্রিল মাসের কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কি চলবে সেই বিষয়ে আলোকপাত করলাম। আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।